হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এখন আমি যাচ্ছি হচ্ছে একটা মোগল গার্ডেনে। তো এটার এক্সাক্ট নামটা আমার এখন হচ্ছে মনে নেই, বাট হচ্ছে থাম্বনেলে লেখা আছে। থাম্বনেলে যে নামটা বা হচ্ছে ডিসক্রিপশনে অথবা হচ্ছে টাইটেলে যে নামটা হচ্ছে নেহেরু গার্ডেন, কি জানি একটা মেমোরিয়াল গার্ডেন এরকম নাম। তো যাই হোক তো এখানে যাব। এগুলো হচ্ছে মূলত আর কি মানে মোগল গার্ডেনগুলো, তো অনেক সুন্দর হয় নাকি এই গার্ডেনগুলো। তো এই মোগল গার্ডেনে যাব, আপনারা দেখতেই পারবেন এই মোগল গার্ডেনগুলোতে যাব, দুই তিনটা গার্ডেনে যাব আজকে। তো দেখতে থাকেন, আসলে রাস্তার সিস্টেমগুলো অনেকটা অন্যরকম, আমাদের বাংলাদেশের রাস্তার মতো না। অপরিচিত জায়গা হলে যা হয় আর কি। এখন আমরা আসি হচ্ছে কাশ্মীর সিটিতে, কাশ্মীর সিটি বলতে হচ্ছে শ্রীনগর সিটিতে। তো আমরা গুগল ম্যাপ দেখেই যাচ্ছি মূলত। তো সিটির জ্যাম আপনাদেরকে দেখায় কোনো লাভ নাই। সামনে একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভারটাকে ক্রস করে যেতে হবে ফ্লাইওভারের নিচ দিয়ে। থেকে হচ্ছে 7 কিলোমিটার দেখাচ্ছে, অনেক দূর। এত দূর তো আমি আগে দেখিনি। আমার লাদাখের কষ্ট এই জায়গায় হয়ে গেছে, লাদাখের কষ্ট এই জায়গায় হয়ে গেছে। ব্যাগের লেগে না ভাই, গাড়ি চললে তো কোনো কষ্ট নাই, কষ্ট রইলো ওই যে এই ক্লাস। হ্যাঁ, আমাকে R15 কত ভালো, আমাকে R15 কত ভালো, স্লিপার ক্লাস। আমরা এখন আসছি হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে। এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, খুবই সুন্দর জায়গাটা, অমায়িক সুন্দর, অপরূপ, চোখ ধাঁধানো সুন্দর, এক কথায় বলতে গেলে হৃদয়টা জুড়িয়ে যায় এমন সুন্দর একটা জায়গায় আমরা আছি। আর এই জায়গাটা হচ্ছে কাশ্মীর শ্রীনগরের একটি বোটানিক্যাল গার্ডেন, এটার নাম হচ্ছে নেহেরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেন। আসলে খুবই সুন্দর, এখানে অনেক রকমের গাছ হচ্ছে দেখা যাচ্ছে, যে গাছগুলো আমাদের বাংলাদেশে সাধারণত দেখা যায় না। আমাদের দেশের বোটানিক্যাল গার্ডেন আর কাশ্মীর শ্রীনগরের বোটানিক্যাল গার্ডেনে অনেক পার্থক্য, এখানের পরিবেশটাই অন্যরকম। আসলে এই জায়গাটাতে আসার পরে আমাদের মনে হচ্ছে আমরা এই জায়গাটায় অনেকটা সময় কাটাই, বাট কিছু করার নেই, হাতে সময় খুবই কম, আমরা কিছুটা ঘোরাঘুরি করে অন্য একটা জায়গায় চলে যাব। তো আসেন তাহলে এখন দেখে নেই এই জায়গার কিছু সিনেমাটিক ভিউ। শুরুতেই বলে নেই, এই ভিডিওটাতে হচ্ছে ভয়েস আসে নাই, যার কারণে
আমরা বাধ্য হয়ে এটাতে ভয়েস ওভার দিচ্ছি। তো জায়গাটা আসলে খুবই সুন্দর। আমি আর আমার কাজিন পারভেজ ভাই এই বিষয়টা নিয়েই আলোচনা করতেছিলাম যে আমাদের দেশে যে বোটানিক্যাল গার্ডেন আছে ওইখানের যা অবস্থা আর এখানের বোটানিক্যাল গার্ডেন অনেক ব্যবধান। আমাদের দেশে বোটানিক্যাল গার্ডেন মানেই অশ্লীল। তো ওইখানে কি হয় আপনারা কম বেশি সবাই জানেন যারা বাংলাদেশে থাকেন বা যারা বাংলাদেশের বাসিন্দা। তো বাট ইন্ডিয়াতে হচ্ছে কাশ্মীরে শ্রীনগরে যে বোটানিক্যাল গার্ডেন এটার নাম হচ্ছে নেহেরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেন। আসলে জায়গাটা খুবই সুন্দর। আর এটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে খুব হচ্ছে বড় এবং খুব সুন্দর সুন্দর অনেক রকমের গাছ আছে এবং একপাশে পাহাড় দেখতেই পারতেছেন পিছনে এবং একপাশে লেক আর হচ্ছে ঘাসের চাদরে বিছানো পোড়াটা এবং সুন্দর রাস্তাঘাট এবং পরিষ্কার একটা পার্ক, মানে অনেক সুন্দর এক কথায় বলতে গেলে। তো আমার কাছে জায়গাটাতে এসে অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং আমার কাজিনের কাছেও জায়গাটা অনেক বেশি ভালো লাগছে, খুবই সুন্দর একটা জায়গা। তো ভিউয়ার্স, আমরা এখন নেহেরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেন ঘুরে আরেকটা স্পটে যাচ্ছি। ওটা খুব একটা দূর না, অল্প দূর। তো তাহলে চলেন আস্তে যাই। সামনে যে যেতে থাকি, দেখি কোথায় নিয়ে যায়। আমরা এখন চলে আসছি মোগল গার্ডেন চাশমিশাহি। এটা হচ্ছে একটা মোগল গার্ডেন। তো এই মোগল গার্ডেন আমরা যাব, আপনাদেরকে দেখাবো। পারভেজ ভাই গেছে টিকিট কাটতে। আর এই যে পিছনে হচ্ছে মোগল গার্ডেনের গেট, এই হচ্ছে মোগল গার্ডেন চাশমিশাহি। জায়গাটা সুন্দর। এটা হচ্ছে চাশমিশাহির উপরের পার্ট। এখানে পানি আছে। মোগল গার্ডেন চাশমিশাহি থেকে বের হওয়ার পর দেখলাম খুবই সুন্দর শরবতে মহব্বত বানাচ্ছে। এখানে চেরি ফল, তারপর হচ্ছে আর কি কি দিচ্ছে, তরমুজ, এরপর হচ্ছে ইন্ডিয়ান রোহাফজা এবং হচ্ছে দুধের একটা মিশ্রণ, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ। আর একটা স্পেশাল বিষয় হচ্ছে এখানে হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি দিছে, এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে। তো আমি আর পারভেজ ভাই এটা খেয়ে ট্রাই করবো কেমন লাগে। আমরা এখন খাচ্ছি শরবতে মহব্বত। ভালোই, খারাপ না। আচ্ছা টেস্ট হয় পারুল ভাই। তো ভিউয়ার্স, একটা মজার বিষয় হচ্ছে এখন এখন দেখেন বাজে কয়টা, এখন বাজে 7:37। বাট এখনও দেখেন কি পরিমাণ আলো। এখানে সন্ধ্যা হইতে হইতে বাজে হচ্ছে রাত 8:30। এটা হচ্ছে এই জায়গার একটা মজা, তো এখানে সন্ধ্যা হইতে হইতে অনেক দেরি হয়, মোটামুটি ভালো দেরি হয়। তো আজকে আমরা আসলে যে জিনিসটা ভাবলাম যে এখানে যে সমস্ত গার্ডেনগুলো আছে, হচ্ছে নিশাত গার্ডেন, আরও এই গার্ডেন সেই গার্ডেন, অনেকগুলো গার্ডেন আছে। তো এই সমস্ত গার্ডেনগুলোতে ঘুরতে গেলে অনেক এনার্জি দরকার। এর কারণটা হচ্ছে মানে বিকালে যেই পরিমাণ জ্যাম বাজে, এত জ্যামের মধ্যে এগুলো ঘোরা আসলে আমাদের জন্য পসিবল না। আর আমাদের মেন টার্গেট হচ্ছে লাদাখ, এরপর হচ্ছে কাশ্মীরের সোনমার্গ, গুলমার্গ, তারপর হচ্ছে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, তারপর হচ্ছে পেহেলগাম, লাদাখ, হচ্ছে মানালি। বাট ওগুলো ঘুরে আসলে আমরা টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না, এই জন্য জাস্ট আজকে একটা মোগল গার্ডেন আজকে একটা গার্ডেন ঘুরছি। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন ঘুরছি একটা। তো ওই বোটানিক্যাল গার্ডেন ঘুরে
দেন এখন আবার হোটেলের দিকে চলে যাচ্ছি। তো এই ছিল হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের ভিডিও। তো জায়গাটা খুবই সুন্দর ছিল, বোটানিক্যাল গার্ডেনটা। তো আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।